নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 8ই সেপ্টেম্বর 2024 রবিবার ছয় রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। লটারি, শেয়ার বাজার, ফাটকা, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আগামীকাল শুক্ল পক্ষের পঞ্চমী তিথি রয়েছে, নক্ষত্র সাতি নক্ষত্র রয়েছে, ইন্দ্র যোগ আগামীকাল রয়েছে এবং রাহুকাল আপনার 4:30 থেকে সন্ধ্যা 6:05 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:50 থেকে 12:40 পর্যন্ত। অর্থাৎ আমি যে ছটি রাশির কথা আমি বলবো, যে ছটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তি লটারি শেয়ার বাজার যে কোনো দিক থেকে হতে চলেছে, আমি বারবার বলি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই আপনারা করুন এবং প্রতিকার প্রতিবিধান আগে আপনাদেরকে করতে হবে। দেখুন, আপনারা অনেকে লটারি কাটছেন, কৌশিকদা আপনি সময় বললেন, লাকি নাম্বার বলে আমার হচ্ছে, দেখুন আপনার কি যোগ রয়েছে সেটা আগে জেনে নিন, আপনার দশা মহাদশা কি পারমিট করছে, রাহু গ্রহ আপনার কেমন রয়েছে, আপনার শুক্র গ্রহ কেমন রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। রাহু যদি আপনার দুর্বল থাকে, শুক্র যদি দুর্বল থাকে, শনি যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হবে না। কলিযুগে একমাত্র অর্থপ্রাপ্তি রাহু কিন্তু ঘটিয়ে থাকে, তাই রাহু রক্ষা কবচ এবং আপনাদেরকে অবশ্যই বার্থ চার্ট রিফরমেশন আগে করতে হবে। এই বার্থ চার্ট রিফরমেশন করলে আপনাদের বড় অর্থপ্রাপ্তি 100% ঘটবে, আমি কৌশিক রায় গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি। যারা জন্ম ছক বিচার করাতে চাইছেন, রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, বার্থ চার্ট রিফরমেশন করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি আমি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। অনেকে ভিডিও দেখছেন, কৌশিকদা আমার রাশি নাম ছিল, আপনি বললেন আমি তো টার্গেট নাম্বার, অনেকে ক্ষেত্রে দেখবেন টার্গেট নাম্বার যেটা বলবো লাকি নাম্বার এবং ঠিক সময়টা যদি আপনারা মেনটেন করতে পারেন, রাশি অনুযায়ী সময়টা যদি মেনটেন করতে পারেন, আপনাদের এই অর্থপ্রাপ্তি 100% কিন্তু হবে। এবং আবারও বলছি, যাদের অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, বুঝতে পারছেন যে কৌশিকদা 2-1 জন্য, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং পাশাপাশি বার্থ চার্ট রিফরমেশন আপনারা করুন, আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে কিন্তু চলেছে। এবার আসি আপনার ছটি রাশির লাকি নাম্বার এবং আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময় সেটা আপনাদেরকে জানাই। প্রথম যে রাশি আগামীকালের জন্য, সিংহ রাশি। সিংহ রাশির লাকি নাম্বার আপনাদের 8 আগামীকালের জন্য এবং আপনাদের ঠিক সময়টা কখন রয়েছে, 11:04 থেকে 12:14 পর্যন্ত। 11:04 to 12:14 সিংহ রাশির ক্ষেত্রে খুব ভালো সময় এবং আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে 8। দ্বিতীয় রাশি মেষ রাশি। মেষ রাশির আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে 1। আপনাদের যে শুভ সময় সকাল 10:18 থেকে আপনার 11:55 পর্যন্ত, সকাল 10:18 থেকে 11:55 পর্যন্ত মেষ রাশির ক্ষেত্রে প্রবল যোগ কিন্তু রয়েছে। যারা লটারির জন্য চেষ্টা করছেন এই সময়টা আপনার কাজে লাগান, অথবা আবারও বলছি, যারা শেয়ার মার্কেট বা ফাটকা বা অনলাইন ট্রেন্ডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অনলাইনের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এরপর যে রাশি আপনার বিশেষভাবে বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, লটারি বা যে কোনো দিক থেকে বা কোনো জায়গা থেকে ডুবে গেছে এমন কোনো অর্থ আপনারা পেতে পারেন বা সম্পত্তি থেকে আপনাদের লাভ হতে পারে, যে কোনো দিক থেকে অর্থ আসতে পারে। আপনাদের লাকি নাম্বার 7। আপনাদের যে শুভ সময় ঠিক সময়টা সকাল 10:54 থেকে 11:28 পর্যন্ত, 10:54 থেকে 11:28 পর্যন্ত সময়টা শুভ। 4 যে রাশি আপনার
মীন রাশি, মীন রাশির আপনাদের টার্গেট নাম্বার 6। মীন রাশির আপনাদের আগামীকালের যে লাকি নাম্বার না, যে কোনো দিক থেকে মীন রাশি অর্থপ্রাপ্তি হতে পারে, লাকি নাম্বার 6। আপনাদের শুভ সময় সকাল 10:52 থেকে 12:14 পর্যন্ত। এরপর যে রাশি আপনার ধনু রাশি, ধনু রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের যে টার্গেট নাম্বার 9, ধনুরাশির লাকি নাম্বার 9, আপনাদের শুভ সময় সকাল 10:18 থেকে আপনার 12:23 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। একদম শেষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ আপনাদের দেখা যাচ্ছে, যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 3, আপনাদের শুভ সময় সকাল 11:50 থেকে 12:26 পর্যন্ত সময়টা। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করুন। যারা পরামর্শ করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।